কাতারে এবার জাতীয় দলের সাথে যোগ দিতে যাচ্ছেন স্ট্রাইকার নাবিব নওয়াজ জীবন। তবে কোচ জেমি ডে আরও একবার করোনা পজিটিভ হয়, এখনই তাকে পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বাফুফে। এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের আগে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে জামালরা, যেখানে বাংলাদেশ সময় রাত 8:30 দোহার লাল আজিজিয়া মাঠে আর্মি ফুটবল দলের সাথে লড়বে বাংলাদেশ। মাঠে ও জিমে কঠোর পরিশ্রম করে যাচ্ছে জাতীয় ফুটবল দল। ধীরে ধীরে দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ফুটবলারদের ঘাম ঝরানোর পরিমাণ। এর মাঝে আরও একবার করোনা পজিটিভ হয়েছেন কোচ জেমি ডে, তাই তাকে আপাতত পাঠানো সম্ভব না হলেও আশা ছাড়ছে না বাফুফে। জেমিকে না পাঠালেও এবার দলের সাথে যোগ দিতে উড়াল দিচ্ছেন স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। হঠাৎ করেই নিজেকে ফিট ঘোষণা করায় তাকে পাঠানো হচ্ছে বলে জানান সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তাকে পুনরায় আমরা আমাদের প্রধান প্রশিক্ষকের ডিসিশন অনুযায়ী, আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন অনুযায়ী জীবনকে কাতারে পাঠানো হচ্ছে। দলের সাথে জয়েন করবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে জীবন আমাদের মূল একাদশেও খেলতে পারে। কিছু এক্সারসাইজও করায় তো ভিডিও ফোনের মাধ্যমে, যেগুলো আমি এখন আগে করতে পারতাম না এখন পারতেছি, যার কারণে অ্যান্ড্রি কোচকে জানাই এবং কোচ অফিসিয়াল মিলে ডিসিশন নেয় যে আমি টিমের সঙ্গে যোগদান করি এবং আগামীকাল ইনশাআল্লাহ কাতারের উদ্দেশ্যে যাব। এদিকে প্রথম প্রস্তুতি ম্যাচ ঘিরে বেশ আশাবাদী ফুটবলাররা। গোলরক্ষক কোচ লিস ক্লিভলি অবশ্য এই দুই ম্যাচের ফলাফলের থেকে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত। ম্যাচ উপলক্ষে আমাদের কিছু সেট পিস আর ম্যাচ সিচুয়েশনগুলো বুঝাই দিচ্ছে। প্র্যাকটিসের পরে কিছু জিম সেশন ছিল যেগুলো আমাদের রিকভারির জন্য কাজে লাগবে। মূল ম্যাচের আগে আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, যেখানে গোলরক্ষকদের বেশ ভালো একটা পরীক্ষা হয়ে যাবে। আমরা এখনও নিজেদের গুছিয়ে নিচ্ছি, ম্যাচের ফলাফল নিয়ে আমি চিন্তিত নই, তবে এখনও সবাইকে ফিট রাখতে কাজ করে যাচ্ছি। দোহার আল আজিজিয়ার এই মাঠের পাশেই প্রস্তুতি ম্যাচ দুটো খেলবে জামাল বাহিনী। বাংলাদেশ সময় রাত 8:00 আর্মি ফুটবল দলের সাথে লড়বে বাংলাদেশ। অলক হাসান, যমুনা স্পোর্টস।